গ্যাস রিলেটেড এক্সামগুলোর জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত তার একটা আজকে ওভারভিউ দেখব। আসলে বুয়েট পরীক্ষার তো কোনো সিলেবাস নেই, কিন্তু আমরা একটা জরিপ করছি। জরিপটা এরকম যে গ্যাস পরীক্ষাগুলোর 2016 থেকে 16, 17, 18 সালে যতগুলো পরীক্ষা হয়েছে তার কোশ্চিনগুলো আমরা অ্যানালাইসিস করে দেখছি যে কোন টপিকগুলো কোন সাবজেক্ট থেকে বেশি আসছে। তাহলে দেখা যাক, প্রথমেই জিটিসিএল 2016-তে থার্মোডাইনামিক্সের মধ্যে আমি অ্যাড করছি বয়লার এয়ার কম্প্রেসর দুটাই। তো এর মধ্যে জিটিসিএলে থার্মোডাইনামিক্স বয়লার এয়ার কম্প্রেসর থেকে কোনো কোশ্চিন আসে নাই। আইসি ইঞ্জিন থেকে একটা আসছে, ফ্লুইড মেকানিক্স থেকে তিনটা আসছে, হিট ট্রান্সফার থেকে একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং থেকে আসে নাই, জিটিসিএলে স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে একটা, থিওরি অফ মেশিন থেকে একটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা। তাহলে এই হচ্ছে আমার জিটিসিএল 2016। আমি দেখি বাপেক্স 2016-তে থার্মোডাইনামিক্স একটা, ফ্লুইড মেকানিক্স একটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং দুইটা, রেফ্রিজারেশন একটা, থিওরি অফ মেশিন একটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা, অটোমোবাইল দুইটা। আচ্ছা, বাপেক্স গেল। এরপরে বাংলাদেশ গ্যাস ফিল্ডে দুইটা থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং দুইটা, রেফ্রিজারেশন দুইটা, থিওরি অফ মেশিন দুইটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা, অটোমোবাইল দুইটা। তারপরে দেখি সিলেট গ্যাস ফিল্ড, এইখানে থার্মোডাইনামিক্স তিনটা, ফ্লুইড মেকানিক্স একটা, হিট ট্রান্সফার একটা, তারপরে রেফ্রিজারেশন তিনটা, থিওরি অফ মেশিন একটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা। তারপরে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি দুইটা, আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স দুইটা, হিট ট্রান্সফার দুইটা, রেফ্রিজারেশন দুইটা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা, থিওরি অফ মেশিন দুইটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দুইটা। এরপরে আসা যাক রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, এই ক্ষেত্রে এই জরিপটা মিস হয়েছে, আমি এখানে বলে দিচ্ছি। এটাতে আসছিল থার্মোডিনামিক্সে দুইটা, তারপরে ফ্লুইড মেকানিক্সে দুইটা, এখানে একটা, এইখানে একটা, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং একটা, তারপরে রেফ্রিজারেশনে একটা, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে দুইটা, আর থিওরি অফ মেশিনে দুইটা। এই ছিল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে, এবং এখানে ইলেকট্রিক্যালে একটা ছিল। এরপরে জিটিসিএল 2018-তে কি থার্মোডাইনামিক্স দুইটা, আইসি ইঞ্জিন একটা, ফ্লুইড মেকানিক্স চারটা, হিট ট্রান্সফার একটা, রেফ্রিজারেশন দুইটা, স্ট্রেংথ অফ মেটেরিয়াল একটা, থিওরি অফ মেশিন চারটা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স একটা। তাহলে এই জরিপের আমি যদি সামারি দেখি তাহলে কি দাঁড়াই, যে সবগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে থার্মোডিনামিক্স, এয়ার কম্প্রেসর এবং বয়লার এই থার্মোডিনামিক্সের মধ্যে কিন্তু ইনক্লুডেড, থার্মোডিনামিক্সের সব থেকে বেশি। তারপরে ফ্লুইড মেকানিক্স কোনো পরীক্ষায় মিস হয় নাই, কোনো পরীক্ষায় মিস হয় নাই ফ্লুইড মেকানিক্স, কখনো দুইটা তিনটা চারটাও আসছে। হিট ট্রান্সফার কোনো পরীক্ষায় মিস হয় নাই। তারপরে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং কোনো পরীক্ষায় মিস হয় নাই। স্ট্রেংথ অফ মেটেরিয়াল খুব বেশি না, 50% বলা যায়। থিওরি অফ মেশিন কোনো পরীক্ষায় মিস নাই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স কোনো পরীক্ষায় মিস নাই। অটোমোবাইল বলা যায় 20%, ইলেকট্রিক্যাল 15%। তাহলে আমি যদি দেখি এইখানে আমার প্রিপারেশনের ইয়েটা কী হবে,
থার্মোডাইনামিক্স বয়লার এয়ার কম্প্রেসার 100%, ফ্লুইড মেকানিক্স 100%, যদি পারেন 100%-এর একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এখানে কখনো তিনটা দুটা চারটা করে আসছে। হিট ট্রান্সফার 100%, তারপরে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এটা 100%, একটা মেশিং তারপরে 100%, থিওরি অফ মেশিন অবশ্যই 100%, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 100%। তাহলে খুব শর্টকাটে যদি আমি প্রিপারেশান নিতে চাই তাহলে আমার কি করতে হবে, থার্মোডাইনামিক্স পড়তে হবে প্রথমে, খুব দ্রুত থার্মোডাইনামিক্স শেষ করতে হবে। এখন আমি আসি থার্মোডাইনামিক্সে কোন কোন টপিকগুলো পড়ব। থার্মোডাইনামিক্স আমি বলতেছি এর বাইরে পড়তে হবে না, এরকম নয়, আমি খুব শর্টকাটে একটা ভালো প্রিপারেশানে দাঁড়াইতে গেলে আমার কী কী করতে হবে। থার্মোডাইনামিক্স প্রথমেই হচ্ছে যে আমার পিভি সমান এম আর টি, যে কোনো প্রসেসের জন্য, এটা শুধু আইসেন্ট্রোপিক, অ্যাডিয়াবেটিক, কনস্ট্যান্ট টেম্পারেচার অর্থাৎ আইসেন্ট্রোপিক, আইসোবারিক, আইসোথার্মাল, যত ধরনের প্রসেস আছে সবগুলো এই রিলেটেড ফর্মুলার, এর অংশ ফর্মুলা যেগুলো আছে সেগুলোর ওয়ার্ক ডান সব অঙ্কগুলো করে ফেলতে হবে। দ্বিতীয়ত কোপ অর্থাৎ রেফ্রিজারেশন, তারপরে হিট পাম্প, এইগুলো করতে হবে। এরপরে এখান থেকে বয়লারের অঙ্ক করতে হবে, এরপরে পিভিটিএস ডায়াগ্রাম দেখতে হবে, পিভিটিএস ডায়াগ্রাম দেখতে হবে, এরপরে এয়ার কম্প্রেসরের অঙ্ক দেখতে হবে, এয়ার কম্প্রেসরের অঙ্ক দেখতে হবে। থার্মোডাইনামিক্সের আর কি দেখবে, এই মোটামুটি এইরকমই। আমি যদি বই থেকে দেখি তাহলে এখানে যত ধরনের অঙ্ক আছে এখানে সব দেখতে হবে, সব, এইখানের একটা অঙ্ক বাদ দেওয়া যাবে না, সব। এবং নতুন এরপরের ভাষণের বইটাতে এখানে আরও একটা অঙ্ক যুক্ত হয়েছে, এই অঙ্কটাও দেখতে হবে। তো এই বইয়ে যতগুলো অঙ্ক আছে, এই বইয়ে যতগুলো থার্মোডাইনামিক্সের অঙ্ক আছে এইগুলো ছাড়াও বাইরে আপনি সব দেখতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, সালের প্রশ্ন রিপিট হয়, খুবই রিপিট হয়। দেখা গেল এখন 14টা প্রশ্ন থাকলে 6টা প্রশ্ন মিনিমাম আগের পোর্সে এরকম প্রশ্ন আসে। তাহলে থার্মোডাইনামিক্সের প্রিপারেশান খুব শর্টকাটে এটা। এরপরে আসলো হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্সে এর কোনো লিমিট নাই, এই বইয়ে যতগুলো আছে, এই বইয়ে যতগুলো আছে সব দেখে ফেলতে হবে। এবং সালের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, প্লাস ম্যাথ সলিউশন, এবং ছোটোখাটো থিওরি দেখতে হবে, যেমন ল্যামিনার ফ্লোর জন্য রেঞ্জ কত, রেনল্ড নাম্বারের, তারপরে টার্বুলেন্টের জন্য কত, তারপর বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো আঁকানো, ল্যামিনার, টার্বুলেন্ট, এগুলো, এই ধরনের জিনিসগুলো দেখতে হবে। এই হলো ফ্লুইড মেকানিক্স। এরপরে হিট ট্রান্সফার, হিট ট্রান্সফারের কি, হিট ট্রান্সফারের যা আসার মতো সবই, হিট ট্রান্সফারের সব কিছু বইতে আছে। হিট ট্রান্সফার খুব শর্টকাটে এই বই করলে যথেষ্ট, এই বই করলে যথেষ্ট হিট ট্রান্সফারের জন্য, এখন পর্যন্ত যতগুলো আসছে সব বই থেকে, বুক, তার মানে এটা ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুক, শর্টকাট, এর বাইরে অবশ্যই দেখতে পারেন। রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং থেকে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং থেকে অবশ্যই ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুক। এরপরে এখান থেকে কোপস,
কোপের অঙ্ক, এরপরে বিভিন্ন ধরনের সাইকেল ডায়াগ্রাম, সাইকেল ডায়াগ্রাম দেখতে হবে। এরপরে রেফ্রিজারেশনের আর জিনিস যেগুলো সেগুলো হচ্ছে ইদানিং দেখা গেল বিভিন্ন ধরনের গ্রাফ থেকে মান বের করতে বলে, তখন বলে দিল যে আমার সাইক্রোমেট্রি একটা চার্ট দিয়ে দিল, বলল যে এইখান থেকে হচ্ছে বিভিন্ন প্যারামিটার বের করেন। সাইক্রোমেট্রি একটা দিয়ে দিল, এখান থেকে বিভিন্ন ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার বা এই ধরনের বিভিন্ন ধরনের প্যারামিটার বের করে। এখন এইরকম দিতে পারে, দুই তিনটা মান ভরে বলে দেওয়া থাকলো, বসানো থাকলো গ্রাফেই, দেখা গেল ওখান থেকে বের করতে হচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে হবে, গেল সাইকোমেট্রি গেল। অথবা এরকম গতবার যেটা আসছিল র্যাঙ্কিং সাইকেল থেকে, এর হচ্ছে যে টার্বাইনে ওয়ার্ক ডান এবং ইফিসিয়েন্সি বের করো, ব্যাক ওয়ার্ক রেশিও বের করো, এইভাবে অন্য এই ধরনের রেফ্রিজারেশন সাইকেল থেকেও আসতে পারে। রেফ্রিজারেশন সাইকেল থেকেও কিছু একটা দিয়ে দিল, তখন আমাকে এখান থেকে বের করতে হবে। তো এই ধরনের জাস্ট ফর্মুলাগুলো দেখতে হবে যে এখান থেকে কীভাবে বের করে। গেল এটা আমার ফ্লুইড মেকানিক্স রেফ্রিজারেশন এর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল জানি আমরা সবাই, যে কী ধরনের প্রশ্ন আসে এখান থেকে। দুই নম্বর চ্যাপ্টার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বইয়ের চ্যাপ্টার টু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এখান থেকে আমার হচ্ছে চ্যাপ্টার টু দুই নম্বর চ্যাপ্টার দেখতে হবে। তারপরে এসএফডি বিএমডি দেখতে হবে, তারপরে হচ্ছে টর্শনাল যেগুলো ফর্মুলা আছে, ম্যাক্সিমাম টর্শনাল স্ট্রেস এ ধরনের, বা শেয়ার স্ট্রেস যেটা, এ ধরনের ফর্মুলাগুলোর যত ধরনের অঙ্ক আছে সেগুলো দেখতে হবে। থিওরি অফ মেশিন, থিওরি অফ মেশিনের যত অঙ্ক ফান্ডামেন্টালস অফ মেকানিক্যাল বইয়ে আছে সব দেখতে হবে। এর ছাড়াও ক্র্যাক অ্যান্ড নচ এ রিলেটেড কিছু জিনিস দেখতে হবে, ধারণা রাখা লাগবে। এরপরে থিওরি অফ মেশিনের পরে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বইতে একটা ধারণা পাওয়া যাবে। এই ধারণাগুলো ছাড়াও এই রিলেটেড যতগুলো ট্রাস অ্যান্ড ফ্রেম এই ধরনের অঙ্ক, ফোর্স ক্যালকুলেশন ধরেন এখানে বলে দেওয়া থাকলো, এখানে এই পয়েন্টে হচ্ছে আমার এখানে একটা ফোর্স দেওয়া আছে, এই পয়েন্টে আমার হচ্ছে ফোর্স বের করা লাগবে, এই ধরনের রিয়াকশন বের করা লাগবে, এই ধরনের ফোর্স ক্যালকুলেশন রিলেটেড যেগুলো ম্যাথ আছে এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অটোমোবাইল এ বইয়ে যতটুকু আছে সেইটুকু দেখলেই হবে। ইলেকট্রিক্যাল মোটামুটি দু চারটা সার্কিট, বা এগুলো হচ্ছে যে সার্কিট, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যালে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের যে অঙ্কগুলো আসে সেগুলো দেখতে হবে। এই হচ্ছে আমার গ্যাস রিলেটেড যে কোনো এক্সামের প্রিপারেশান। তবে শুরুতে যেটা করতে হবে, রিসেন্ট সর্বশেষ 15টা কোশ্চিন জব এক্সামের 15টা কোশ্চিন আগে সলভ করে ফেলতে হবে, সলভ, এটা হচ্ছে যে মাস্ট। এটাই প্রথমে শুরুতেই রিসেন্ট 15টা সর্বশেষ 15টা যে কোশ্চিন আছে এগুলো সলভ করে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের গ্যাস রিলেটেড এক্সামের প্রিপারেশান। এবং আমি যেগুলো বললাম গ্যাসের এই কয়টা কোশ্চিন অবশ্যই করতে হবে, এছাড়াও রিসেন্ট পাওয়ার রিলেটেড বা যে কোনো কোশ্চিন যতগুলো আসছে রিসেন্ট 15টা কোশ্চিন কখনোই মিস দেওয়া যাবে না। এই কোশ্চিনগুলো কোথায় পাওয়া যাবে? মেকানিক্যাল এমই জব প্রিপারেশান গ্রুপের ফটো সেকশানে দেয়, গ্রুপের এমই জব প্রিপারেশান গ্রুপ ফেসবুক গ্রুপে যাবেন, যাওয়ার পরে ফটোজে দেয় অ্যালবামে যাবেন। এই অ্যালবামে গেলেই দেখবেন যে সবগুলো খুব সুন্দর করে অ্যালবাম করে করে রিসেন্ট 15টা কোশ্চিন এখান থেকে খুঁজে নিয়ে পড়বেন। এই হচ্ছে গ্যাস রিলেটেড পরীক্ষার প্রিপারেশান। ধন্যবাদ সবাইকে।